আপনি বলেছেন আমি ভারত পশ্চিমবঙ্গ থেকে আপনার কাছে জানতে চাই ফরজ গোসলের কারণ কী অর্থাৎ কী কী কারণে ফরজ গোসল আমাদেরকে করতে হবে ফরজ গোসল ওয়াজিব হওয়ার কারণ কি আপনি আসলে মূলত সেটাই জানতে চাচ্ছেন ফরজ গোসল এর কারণ পাঁচটা প্রধানত বা পাঁচটা কারণে গোসল ফরজ হয়ে থাকে আমরা যদি খুব সহজ সহজে সোজাচাপটাভাবে বলি এক নম্বর হল পুরুষ অথবা মহিলা সে যদি ঘুমন্ত অবস্থায় থাকে তখন যদি তার মানি বের হয় অথবা সে যদি জাগ্রত অবস্থায় থাকে তখনও যদি তার মানি বের হয় যেটাকে আমরা স্পার্ম বা বীর্য বলে থাকি এটা নারী পুরুষ উভয়ের ক্ষেত্রেই হতে পারে এই ধরনের কিছু যদি তার জাগ্রত অবস্থা অথবা ঘুমন্ত অবস্থায় বের হয় সাধারণত ঘুমন্ত অবস্থায় বেশি হয় এটা জাগ্রত অবস্থায় এটা খুব কমই হতে দেখা যায় বিশেষ কোনো কারণে হতে পারে যদি কোনো ব্যক্তি কোনো দৃশ্য দেখার কারণে বা তার বিপরীত লিঙ্গের প্রতি দৃষ্টি দেওয়ার কারণে তার মধ্যে খুবই সেক্সুয়াল এক্সাইটমেন্ট বা অ্যারোজমেন্ট তৈরি হয় তখন হয়তো তার দুর্বল মানে তার শারীরিক কোনো দুর্বলতার কারণে এই বিষয়টা ঘটে যেতে পারে সাধারণত ঘুমের মধ্যে এটাকে বলা এটা হয়ে থাকে এবং এটাকে বলা হয় নাইট প্রেশার অনেকে নাইট প্রেশার বলে থাকেন যাই হোক এমন কিছু ঘুমন্ত অব অথবা জাগ্রত অবস্থায় ঘটলে তখন নারী এবং পুরুষ উভয়ের উপরে গোসল ফরজ হয় দ্বিতীয় হচ্ছে নারী পুরুষ যখন বিবাহবন্ধন আবদ্ধ হন এবং তারপরে কোনো এক সময় দিনে রাতে বা যে কোনো সময় তারা শারীরিক মেলামেশায় যদি লিপ্ত হন এবং তাতে তাদের এই মেলামেশাটা যদি প্রাথমিক পর্যায়েও থাকে মেলামেশাটা চূড়ান্ত পর্যায়ে যেতে হবে এবং সেটা যদি অল্প সামান্য কয়েক মোমেন্টের জন্যও হয় তবুও তাদের উপর গোসল ফরজ হবে তৃতীয় যে বিষয়টা সেটা হচ্ছে মহিলাদের যে মাসিক হয়ে থাকে যেটাকে হাইস বলা হয় এবং তাদের যে পোস্ট ডেলিভারি ব্লাড যেটাকে নেফাস বলা হয় এই ব্লাডগুলো যখন মানে শেষ হয়ে যায় ব্লাডগুলো যখন বন্ধ হয়ে যায় ব্লাড যখন শুরু হয় তখন তো তাদের সালাত আর পড়া যাবে না সিয়াম তারা রাখতে পারবে না কিন্তু ব্লাডটা যখন মন হয়ে যায় স্টপ হয়ে যায় তখনই তাদের উপর গোসল ফরজ কারণ তখন তাদেরকে আর মানে সালাদ থেকে বিরত রাখা যাবে না এবং তাদেরকে সালাদ পড়তে হবে এবং তেলে সালাদ পড়ার আগে তাদেরকে পবিত্র হয়ে নিতে হবে যেটি আমরা আল কোরআনের মধ্যে পাই আল্লাহ বলছেন ওলা তকরা বু হুন না হাত হরুনাফায়দা ততঃ হারনা ফেতু হুন্না মিন হাই তু আমার আর তোমরা স্ত্রীদের নিকটবর্তী হবে না যতক্ষণ না তারা পবিত্র হয় অর্থাৎ হাইজ নেফাস থেকে পবিত্র হয় যখন তারা এগুলো থেকে পবিত্র হয় তখন তোমরা সেভাবে আসবে তাদের কাছে যেভাবে আল্লাহ নির্দেশ করেছেন এখানে তাতাহুর বলতে আসলে গোসলকে বোঝানো হয়েছে এটাই ওলামাই কেরাম এবং মহাফিসিন কেরাম বলেছেন চতুর্থ যে বিষয়টি সেটি হলো মৃত্যু অর্থাৎ কোনো ব্যক্তির শরীর থেকে যদি প্রাণ বের হয়ে যায় রোহ বের হয়ে যায় তখন তাকে গোসল দেওয়াটা ওয়াজিব হয়ে যায় ফরজ হয়ে যায় মৃতের গোসল ফরজ আর পঞ্চম হল যদি কোনো ব্যক্তি ইসলাম গ্রহণ করে যে মুসলিম ছিল না তাহলে ইসলাম গ্রহণের কারণে তার উপর গোসল ফরাজ হয়ে যায় সে গোসল করে তারপরে ইসলামের ইবাদতগুলো সে পরিপালন করবে মোটামুটি এই পাঁচটি হচ্ছে গোসল ফরাজ হওয়ার মূল কারণ